তাহলে অবশেষে মেনে নিতেই হলো। গুড ওয়েতে কন্ট্রোভার্সি করতে গেলে কোনো মানুষের নেগেটিভ পজিটিভ দুটো দিককেই সামনে রাখতে হয়। তাহলে মানতেই হলো যে এখন মানুষের মনে এই নেগেটিভ চিন্তা ভাবনাটা ক্রিয়েটর নিজেই 9 মাস আগে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে একজন বর্ষতা স্বীকার করে নিল। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। কালকে রাত্রেবেলার একটা ভিডিও দেখে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না, মানে খুশিতে কাঁদবো নাকি আনন্দে হাসবো, গুলিয়ে যাচ্ছে। মানে এমনটাই হচ্ছে যে ইমোশন কন্ট্রোল করতে পারছি না। ভাবতে পারছো, 9 মাস ধরে আমরা একটা বিষয় নিয়ে লড়াই করছিলাম সবাই মিলে। কি বিষয়? একটি মেয়ে স্টেটমেন্ট দিয়েছে, সে পরকিয়া করে 5 বছরের সংসারে অত্যাচারিত হয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক আছে। আজকে দাঁড়িয়ে তার পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটর স্বীকার করছে তার ভিডিওর মধ্যে দেখার মতো বিষয়বস্তু কিচ্ছু নেই। ইভেন তার পক্ষে যে সমস্ত ক্রিয়েটররা কমেন্ট করে যায় বা যে সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করে যায়, প্রত্যেকে বলছে ওর ভিডিওতে আর দেখার মতো কিচ্ছু নেই। আমরা দেখি না আর ভিডিও, ভীষণ অতিরঞ্জকতা লাগে, ভীষণ চাটুকারিতার সাথে ভিডিও বানায়, ভীষণ ক্লিক বেট খেলে, যেটার সাথে আদতেও ভিডিওর আদ্যপ্রান্ত কোনো মিলই থাকে না। আজকে ভিডিওতে আমরা দেখেছি ওর মায়ের চ্যানেল থেকে যে ফেসিয়ালটা আলটিমেটলি করতে চলে গেছে, তাই তো? তাহলে এর মাঝের দিনের ভিডিও শ্যুট আমরা পাবো না। কালকে হয়তো ফেসিয়াল করতে গেছে, সেই পার্লারের ভিডিও শ্যুটটাই আমরা পাচ্ছি। মানে যেদিন যেটা হয় সেদিনের ভিডিও কিন্তু আমরা পাই না। কতটা ইরেগুলার সেটা ওর কর্ম দেখেই বোঝা যাচ্ছে। 5 বছর ধরে ও তাহলে ভিডিওর মধ্যে রেগুলারিটি বজায় রেখেছিল, এই 4টে মানুষের খাদ্য যোগান দিতে পেরেছিল। সত্যি ও নিজেকে ভাবে আমি মা অন্নপূর্ণা, এই 4টে মানুষকে নিজের ফেস ভ্যালু দ্বারা আমি 4টে মানুষের ভরণ পোষণ করে এসেছি 5টা বছর। ইম্পসিবল একটা ব্যাপার, যার মধ্যে এতটুকু দায়িত্ববোধ নেই। আজকে এই প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদি স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, এই 9 মাস ধরে ও নিজে মানুষের মনে কিউরিয়াসিটি জাগিয়েছে। এমন এমন প্রমাণ সামনে এসেছে যেখান থেকে মানুষ বলতে ভাবতে বাধ্য যে ও পরকীয়ার সম্পর্ক নাকচ করলেও সামনে থেকে ভিতরে সেই সম্পর্কের বীজ এখনো রয়ে গেছে, সেটাও প্রত্যেকটা কর্মকাণ্ডে প্রমাণ হয়ে যাচ্ছে। শুধু প্রমাণ সামনে আসার অপেক্ষা, তখন ওর পক্ষে ক্রিয়েটররা বলবে করেছে তো করেছে, বেশ করেছে, এখন স্বাধীন, করতেই পারে, স্বাভাবিক। সেই একই স্বাভাবিকতা যদি সন্দীপদা বজায় রাখতে যায়, কারোর সাথে দুটো কথা বলে, সেটা ভীষণ অস্বাভাবিক বিষয় হয়ে যায়, ভীষণ অস্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। আজকে সন্দীপদার মা রাত্রেবেলা ঘুমানোর সময় একটা নাইটি পরেছিল, সেই বিষয়টাকে টার্গেট করে একটি ভিডিও। কেন? কারণ নাইটিটাকে অভদ্র অভদ্র পরিবেশে পড়ার পোশাক বলে আমরা সবাই বলেছি। না, আমরা কখনো এই কথাটা বলিনি, আমরা বলেছি নাইটিটা পরে সব জায়গায় যাওয়া যায় না। আমাকে আগের দিনকে একজন কমেন্ট করেছে, মনীষা নাইটি পরে কিন্তু সন্দীপদার মা অর্থাৎ শীলা কাকিমা কখনো ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। না না, সেটা তো আমাদের এই অসহায় মহিলার মাও যায়নি। সেদিনকে দড়ি বাঁধা একখানা সুন্দর ব্লাউজের সাথে শাড়ি পরেই উনি ভোট কেন্দ্রে গিয়েছিলেন। অবাক করার বিষয় হচ্ছে, যে পাড়া দিয়ে উনি রোজ নাইটি পরে গায়ে ওড়না দিয়ে যাতায়াত করেন, যে পাড়ায় কোনো পুজোর মধ্যে উনি প্রসাদ খেতে গেলে সেখানেও নাইটি পরে উনি যান, সেই পাড়াতেই ভোট কেন্দ্রে উনি কি করে শাড়ি পরে গেলেন, তাই না? মানে কেমন একটা অবাক করা বিষয় না? নাইটিকাদের জাতীয় পোশাক সব জায়গাতেই তারা পরে যেতে পারে। অযোধ্যা থেকে ফিরতি পথেও বাসের মধ্যে উনি কমফর্টের জন্য নাইটি পরে নিলেন, একটা স্কার্ট পরতে পারতেন। দেখনদারির ক্ষেত্রে ভালো, আমি জানি দুটোর মধ্যে কোনো তফাত নেই, টপা স্কার্ট ওদিকে একটা নাইটি, ওয়ান পিসের মতো একটা নাইটি পরে রয়েছেন উনি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওটাও সমান। কিন্তু ওই দেখনদারির ক্ষেত্রে যদি একটা স্কার্ট টপ পরতো, কুর্তির সাথে পরতো যদি একটা স্কার্ট, তাহলে সেটা দেখতে বেশি ভালো লাগতো, আর নাইটিটা লোক চোখেতে একটু দৃষ্টি করত, এই যা, আর কিছু না। আমি শুধু ভাবছি 9 মাস আমরা যে লড়াইটা করেছি সেই লড়াইটা আজকে সার্থক। বন্ধুরা, আজকে সার্থক। এই মেয়ে যে দাম্ভিক সেটা প্রমাণিত হয়েছে, ভীষণ মিথ্যে কথা বলে সেটা প্রমাণিত হয়েছে, একটা মিথ্যেকে ঢাকতে হাজারটা মিথ্যে কথা বলে, ভীষণ স্বার্থপর, ভীষণ আত্মকেন্দ্রিক, ভীষণ একটা মানে কি বলবো অহংকারী এমন মহিলা, এমনই বিষয়বস্তু এই মেয়েটি, যাকে নিয়ে কথা বলতে গেলে এই শব্দগুলো তার পিছন পিছন ঘোরাফেরা করে। আজকে তাকে বলতে হচ্ছে সবাইকে একজোট হতে হবে, তাকে আমাদের এই পাতানো দিদিকে। হ্যাঁ, প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে বলতে হচ্ছে, কোনো মানুষকে যদি আইনের দ্বারস্থ হতে হয়,
কোনো রকম ক্রিয়েটারের মাধ্যমে, তাহলে উচিত পুরো জোনটার একসাথে হয়ে তার জন্য লড়ে যাওয়া। কখন লড়ে যাওয়া যায়? যখন সে সত্যের পথে থাকে। স্রোতের বিপরীতে হাঁটব এই ভেবে পরকীয়াকে সাপোর্ট করব পরিস্থিতির চাপ দেখিয়ে, সেইখানে কি পুরো জোন তার হয়ে লড়বে এরকম আশা রাখা যায়? এরকম আশা রাখা কি সত্যি যায়? যায় না তো। যেখানে অ্যামিউজিং রির সাথে পুরো একটা রোস্টিং কমিউনিটি একদম তার সাথে দাঁড়িয়ে গিয়েছিল, তার সাথে তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, আমি দেখেওছি রোস্টিং কমিউনিটিতে কিন্তু দারুণ একটা, মানে কি বলবো, দলকেন্দ্রিক একটা, মানে এত সুন্দর ব্যাপার রয়েছে যে তারা একজোট হয়ে কাজ করতে পারে, এটা ঠিক। তবে তারা কেউ স্রোতের বিপরীতে যেতে গিয়ে না কোনো অন্যায় কাজকে সাপোর্ট করে না, এমনটা আমি কখনো দেখিনি রোস্টিং কমিউনিটিতে। এখানে আমি স্বাধীন, আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটর, আমার বাক স্বাধীনতা আছে এই কথা বলতে গিয়ে আমি পাছে পরিস্থিতির নাম করে পরকীয়াকে সাপোর্ট করছি, ওদিক দিয়ে পরকীয়া সমাজ বিরুদ্ধ কাজ নয় এটা ফলো করার চেষ্টা করছি, কারণ আইনের দিক থেকে পরকীয়া মান্যতা পেয়ে গেছে সেই কারণে। মানে যে বিষয়বস্তুগুলো আমি নিজের ঘরে হলে মেনে নিতে পারবো না, সেগুলো যখন অন্যের সংসারে হচ্ছে স্রোতের বিপরীতে গিয়ে আমি সাপোর্ট করব, তারপর যদি কোনো আমি কেসে জড়িয়ে যাই আমি এক্সপেক্ট করব পুরো কমিউনিটি আমার হয়ে থাকবে, এটা কি কোথাও গিয়ে সম্ভব? আমি যে বাক্যবান আমার ভিডিও মাধ্যমে দিচ্ছি সেগুলোর দায়ভার কিন্তু একান্তই আমার। মানুষ আমার হয়ে দুটো কথা বলতে পারে, কোনো রকম কোনো ঝক্কির মধ্যে জড়িয়ে পড়লে তার দায় কিন্তু কেউ নেবে না, তার দায় আলটিমেটলি কেউ নেবে না, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আজকে এই বিষয়টা দেখে আমি শুধু ভাবছি, নটা মাস পর স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, এই মেয়েটির পরিবারে যা যা হয় সবটা শো অফ, সবটা শো অফ। দাদার সংসার বিয়ে করার পর কিসের উপর ভিত্তি করে চলছে? কোন গ্যারেন্টিতে সেদিন রাত্রেবেলা দাদা বৌদি ঘরের দরজার বাইরে বসে বসে বলল, আমার সাথে যা হয়েছে সেটা আমি আমার দাদা বৌদির সাথে হতে দেবো না, ওর বাবা মা ওকে যা দেখে সন্দীপদার সাথে বিয়ে দিয়েছে তার সিটি কোনাও ওর নিজের দাদা করে না, বাড়িতে একটা টোটো থাকা সত্ত্বেও ভাড়া এলে তবে ভাড়াতে যায়, সেটাকে নিয়ে রেগুলার নিয়মিতভাবে ইনকামের রাস্তা হিসেবে সেটাকে বেছে নেয়নি। এদিকে সন্দীপদা কিন্তু আমরা দেখেছি বিয়ের ভিডিও, মানে বিয়ের পরের ভিডিওগুলো যেটুকু অন্তত ক্লিপিংস কাটিংস এর মাধ্যমে আমরা দেখেছি, সমস্ত ভিডিও তো আর নেই, সেগুলো আমরা দেখতেও পাই না সেভাবে, তো যেটুকু আমরা দেখতে পেয়েছি তার মাধ্যমে আমরা সবাই কিন্তু জানি, বুঝতে পারি সন্দীপদা যথেষ্ট কর্মরত একজন মানুষ, প্রত্যেক মুহূর্তে তাদের বাড়ির কাজকর্ম তারা বিনা কোনো লেবার দ্বারা করে নেওয়ার চেষ্টা করে। সন্দীপদা যা কর্মঠ একটা মানুষ তার তুলনায় বিগ জিরো হচ্ছে এই অসহায় মহিলার দাদা। সে কোন গ্যারেন্টিতে বলে যে তার বৌদি মানে একনিষ্ঠতার সাথে এই সংসার বহালতবিয়তে বজায় মানে বজায় করবে? কোন গ্যারেন্টিতে এই কথাটা বলতে পারে? যে জিনিসটা ও সাফার করেছে সেটাই তোর বৌদি সাফার করছে, শুধু এখন ও মাসে মোটা টাকা ইনকাম করে বাড়িতে দিচ্ছে বলে বাড়িতে কোনো কিছুর অভাব হচ্ছে না। এই রিলস করা, এই ইলেকট্রিক বিল, এই ওয়াইফাই, এই বাড়িতে নানান পদের রান্না একসাথে, এই ঘুরতে যাওয়া একই জায়গায় বারবার, বাইরে বেরিয়ে একসাথে এত কিছু খাওয়া দাওয়া করা, সত্যি যে এখনো নিজের খরচে নিজের গরজে হানিমুনটা সেরে আসতে পারলো না, সে এগুলো করতে পারতো তার বউকে নিয়ে? মনে হয় কি সত্যি প্রত্যেক মাসে দুটো করে ড্রেস বউটির জন্য পারতো নাকি? রেগুলার যদি সে ভাড়া না অটো নিয়ে যেত, অটো ভাড়ায় না নিয়ে যেত, তাহলে তার পক্ষে কি এগুলো তার বউয়ের জন্য করে দেওয়া সম্ভব হতো? না, কখনো নয়। এখন ও ওই সংসারের দায়িত্ব নিয়েছে, তাই গ্যারেন্টি দিচ্ছে আমার দাদা বৌদির সংসারে আমি এটা হতে দেব না। খুব মজার বিষয় এটা যে যে গ্যারেন্টি নিচ্ছে যে আমার দাদা বৌদির সংসারে আমি ভাঙন করতে দেবো না, তার নিজের সংসার ঠিক এই একই কারণে ভেঙেছে, এই দাবিতেই কিন্তু আজ থেকে 10 মাস আগে সে সংসার ছেড়ে বেরিয়ে এলো। তার স্বামী কর্মঠ নয়, বাড়িতে বসে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়, এদিকে দাদা পিয়া দাদা রসুন ছাড়ায়, একই ব্যাপার, সেম সিচুয়েশন দেখো সেম। শুধু ও আমাদের সামনে বলেছে যে সন্দীপদার মা তাদের মাঝখানে কাবাম্মে হাড্ডির একটা ক্যারেক্টার প্লে করতো, এখানে আমরা দেখছি এদের দাদা বৌদিকে প্রাইভেসিটা প্রোভাইড করা হচ্ছে। সন্দীপদার মা কাবাম্মে হাড্ডি মাত্র 2 মাস, বছরে ওই 2 থেকে 3 মাস গরম থাকতো, এসি চালানোর মতো উত্তপ্তকর গরম থাকে ওই 2 থেকে 2.5 মাস, বাকি যে 10 মাস বা 9.5 মাস রয়েছে হাতে, সেই 9.5 মাস স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং রাখার মতো উপযুক্ত সময় তারা তৈরি করতে পারত না। একমাত্র ওই 2.5 মাস যেটুকু সময় এসির মধ্যে
শাশুড়ি থাকতেন, সেই আড়াই মাস সময়টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরার মতো উপযুক্ত সময়, আর সেটা সৃষ্টি করে দিত শাশুড়ি মা, যেটার মানে কি বলবো ভরপাই তারা ওই 9.5 মাসে করতে পারত না। এইরকম একটা ব্যাপার ক্রিয়েট করেই কিন্তু আমাদের কাছে অভিযোগগুলো এসেছে, তাই না? এগুলো আমাদের মেনে নিতে হবে দিনের পর দিন। ওয়াইটিতে সবাই বলে মেয়েটা ভীষণ পরিমাণে ইনোসেন্ট, একটা দোষের জন্য তোমরা আর কতবার ওকে অ্যাটাক করবে, এই যে যতদিন না ও এরকম ক্লিক বেটের মাধ্যমে মানুষকে ঠেস মারে, জামাই ষষ্ঠী সেটা আবার কি? আজকে দিদিও কিন্তু বলছে, মানে আমাদের এই বাতানো দিদিও কিন্তু বলছে, তুই জানিস না 5 বছরে কোনোদিন জামাই ষষ্ঠী কি সে বিষয়ে কিছুই কি জানতিস না? ভাবো তাহলে, ভাবো কার পক্ষপাতিত্বে এতগুলো মাস স্রোতের বিপরীতে গিয়ে লড়তে গিয়ে পুরো কমিউনিটিকে উত্তপ্ত করে দিলে। ভাবো সত্যি এই বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করতে গেলে না একটা স্বচ্ছ আয়না আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে যারা এই বিষয় নিয়ে দারুণভাবে তার পক্ষে কথা বলে না, আমি শুধু ভাবি এদের সাথে তো ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে, কন্ট্যাক্ট তো রয়েই গেছে এদের সাথে, তাদের ফ্যামিলিতে এরকমটা হলে তারা কি করবে প্রথম, দ্বিতীয় তারা এই বিষয়গুলোকে এত কাছ থেকে জানার পরে তাকে কি করে সাপোর্ট করছে, তৃতীয় তারা বারবার বলে সন্দীপটা ভালো মানুষ নয়, ওর সাথে কথা বলার পর কি একবারের জন্য সবার মনে হয়নি যে ও কোনোভাবে নিখুঁত মানুষ নয়, হতে পারে না, সেটা কখনো সম্ভব নয়, একটা নিখুঁত মানুষের কখনো এইরকম লক্ষণ হয় না, প্রত্যেক প্রদেশে মিথ্যে কথা বলে না, নিজেকে ডিফেন্ড করার জন্য যদি আমাকে অপর মানুষকে অপদস্থের এমন সীমানায় দাঁড় করাতে হয় যেখানে কিনা তার দোষ কারোর সামনে আমি আনতেই পারছি না, তাহলে এরকম সীমানায় না যাওয়াই ভালো, তাতে অপমানটা নিজেরই বেশি হয়, অপমানটা এতটাই হবে না পরবর্তীতে আর নিজের মুখ নিয়ে সামনে আসার কোনো জায়গা থাকবে না। আজকে এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট শেষ হওয়ার পর ওর খাদ্য খোরাক ও যেটা করতে চাইছে সেটা হচ্ছে ছেলেকে নিয়ে আসার টপিক, কারণ ও পুরোপুরিভাবে এখন বুঝতে পেরে গেছে আমাকে কন্টেন্টের কিউরিয়াসিটি মেনটেন করতে হলে আমার সন্তানকে আনতেই হবে। এই যে যারা বলে না তুমি একটা এসি কিনতে পারছো না, তুমি এটা করতে পারছো না, তুমি ওটা করতে পারছো না, ও জানে ব্যাপারগুলো। সন্দীপ দাকে ভালোবেসে যেভাবে সন্তানের জন্য মানুষ গিফট পাঠিয়েছে সেরকম তো ওরও ভালোবাসার মানুষ প্রচুর, ওকেও নিশ্চয়ই পাঠাবে, এই আশাতেই হয়তো ওইগুলো করছে না। পরবর্তীতে ভিউয়ার্সের দেওয়া জিনিস যদি ওই বাড়িতে থাকে অনায়াসেই ওগুলো ওখান থেকেও বের করে নিয়ে চলে যেতে পারবে, কোনো মতেই বাবা মাকে এটা বলতে হবে না বা বাবা মা এটা বলবে না এই এটা নিয়ে যাস না তুই রেখে যা, এটা আবার নিয়ে যাবি, এই টোনটা বাবা মা কাটতে পারবে না, তাই এই কারণে এখনো কোনো রকম জিনিস নিজের খরচে কেনেই না। বাবা যে সেদিন রাতে আইসক্রিম আনেনি সেটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? আমরা এই জামাই ষষ্ঠীর দিনের যে ভিডিওটা আমাদেরকে অন্তত যেটা জামাই ষষ্ঠী বলে আর কি আমাদের সামনে পৌঁছে দেওয়া হলো সেই ভিডিওটার থেকে এটা বেশ পরিষ্কার যে বাবা জামাই ষষ্ঠীর ওই দিনকেই কিন্তু বাড়িয়ে মানে আগের দিনকে বাড়িয়ে, তাই তো? তাহলে আইসক্রিমটা মধ্যরাতে কে এনে দিল, মানে ওই রাত 12টার পর কে এনে দিয়েছে? কাকা? সম্ভব নয়, দাদা তো মিষ্টি নিয়ে অনেকক্ষণ, তাহলে আইসক্রিমটা কে এনে দিয়েছে? কন্টেন্ট করার জন্য কি প্যাড প্রমোশনের জন্য? সেটাও তো নয়, তাহলে পছন্দের মানুষ এনে দিয়েছে যে তার আবদারগুলো পূরণ করতে পারে। যে দাদা বোনের পছন্দের মাছ আনে না সে আনবে রাত্রেবেলার ক্রেভিংস এর জন্য আইসক্রিম? সত্যি ভেবে দেখো তাহলে কি আইসক্রিমটা এনে দিয়েছে। এই বাটারস্কচ ফ্লেভার আইসক্রিমের কমিউনিটি পোস্টের তলায় অনেকেই লিখেছিল বাবা, তাদের উত্তর সপাটে চর মেরে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছে ও নিজেই বাবা নয় অন্য কেউ আছে, সেটা এবার কোন হাবা সেটা দেখার বিষয় তো ছিলই। তবে কন্টেন্টের কিউরিয়াসিটি মেনটেনের জন্য নাকি কন্ট্রোভার্সিয়াল একটা টপিক মানুষের মধ্যে জাগিয়ে রাখার জন্য আবার ভিডিওর ভিউজ কমে যাচ্ছে সেই কারণে বোঝা গেল না, এর কোনো সদুত্তর আমরা পাইনি। দেখা যাক পরবর্তীতে কন্টেন্টের অভাব হলে আবার এই আইসক্রিমের বিষয়বস্তুটাকে নিয়েও টাইটেল দেয় কিনা, সেটাই দেখার বিষয়। চলো আজকে আমি তোমাদেরকে এইটুকু বিষয় জানালাম এই কারণেই, কারণ কালকে এই বিষয়টা দেখে বেশ আনন্দ হচ্ছিল, আমাদের 9 মাসের লড়াই কিন্তু সার্থক হয়, তাই না? আইসক্রিমের কর্মকর্তা মানে আইসক্রিম কে কিনে এনে দিল বা ফেসিয়াল করার সময় কে মানে কে বাড়িতে ছিল বলে একদিন পর তাকে কন্টেন্ট করার জন্য ফেসিয়াল করতে যেতে হলো বাইরে, বা এই জামাই ষষ্ঠীর দিনকের ভিডিও আসলেই কেন এলো না, ঠিক আছে, তার পরের দিন কেউ কেন এলো না, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু একটা কিউরিয়াসিটির তালিকায় পরপর পরপর রয়ে যাচ্ছে, যেগুলো মেনটেন করছে ওর কন্টেন্টের টাইটেলের জন্য। দেখো আস্তে আস্তে হয়তো উত্তর দিয়ে দেবে। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সবাই এনজয় করো আনন্দ করো উল্লাস করো এটা ভেবে
আমরা কিন্তু জিতলাম। কেসে সুরাহা কি হবে আমি জানি না, তবে আমরাই জিতলাম। কারণ ন মাস ধরে যে লড়াইটা আমরা প্রত্যেকে লড়েছি না এই নোংরামির বিরুদ্ধে, সেটা আজ সার্থক। এই একটা মানুষ যে কিনা স্রোতের বিপরীতে গিয়ে তাকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে, প্রয়োজনে তাকেও পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটা ক্যারেক্টার দিয়ে এরকম ভাবে দুধের মধ্যে থেকে মাছির মতো করে টুং করে তুলে ফেলে দিয়েছে, সেই মানুষটাও আলটিমেটলি বুঝতে পেরেছে। বুঝতে সে আগেই পেরেছিল, কষ্টটা স্বীকার করতে লজ্জা আর কি। তো এখন সেই স্বীকারটা করে নেওয়ায় আমাদের মনের মধ্যে একটা আত্মিক শান্তি হচ্ছে। সত্যি ভীষণ শান্তি পাচ্ছি, দারুণ শান্তি। আমি তো বেশ দারুণ ঘুমবো আজকে রাত্রিবেলা। তো বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।